নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে নিষ্ক্রিয় করল গোবরডাঙ্গা থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত গোবরডাঙ্গা এবং মসলেন্দপুর এলাকায় বিভিন্ন দোকানে এসডিপিও রোহিত শেখ, গোবরডাঙ্গা থানার আধিকারিক কাজল ব্যানার্জি এবং মসলেন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক অসীম পালের নেতৃত্বে অবৈধ শব্দবাজি তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু শব্দবাজি উদ্ধার করা হয়। ওই তল্লাশির জেরে উদ্ধার হয় প্রায় ৪২ কেজি শব্দবাজি, যেগুলো মজুত করা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। কিন্তু সরকারের থেকে শব্দবাজির ওপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও যে সমস্ত দোকানে বাজি মজুত করা হয়েছিল সেই দোকানগুলি থেকেই উদ্ধার হয় ওই বাজি। গোবরডাঙ্গা থানা এবং গোবরডাঙ্গা ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ওই অবৈধ বাজি বাজেয়াপ্ত করে নিষ্ক্রিয় করল গোবরডাঙ্গা থানা এবং গোবরডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা। শব্দবাজির জন্য পুলিশে যে তদন্ত করছে, কিছু কি বলবেন এই বিষয়ে? না, আমাকে বললো শব্দবাজি বিক্রিও চালাবো না। আমার সব দেখলো, দেখে পাইনি কোনো শব্দবাজি তোমার বিক্রি করবে। এই শব্দবাজি তো রাখা দেয়নি, যারা রাখছে তাদের কি বলবেন? না করাই ভালো। শব্দবাজির জন্য অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যেখানের জন্য শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেখানে অনেক দোকান থেকে পাওয়া যাচ্ছে শব্দবাজি। তো এই বিষয়ে কি বলতে চাইছেন? শব্দবাজি না বিক্রি করা সবচেয়ে ভালো, তারাবাজি চোরকি টুকু ঢুকে সব বিক্রি করা ভালো। পুলিশ প্রশাসনের উদ্যোগে কি বলবেন আপনি? পুলিশে কি বলবো, পুলিশের কাজ পুলিশ করেছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব পোদ্দার। সামনে কালী পুজো রয়েছে, এগেনস্ট ইলিগ্যাল ফায়ার ক্র্যাকার্স। তো আমরা গত দুদিনে প্রচুর সিজার করেছি, প্রায় ৪২ কেজি সিজার হয়েছে। সেগুলো আজকে আফটার মেনটেন লিগ্যাল প্রসিডিয়ার সেটা ডিসকাস করা হয়েছে। এবং আজকে সকালে আমরা মসলপুর ওয়ান পঞ্চায়েত এলাকায় রেড করেছি আগেন্স ইলিগ্যাল ফায়ার ক্র্যাকার্স, এবং আমরা প্রায় দুটো পাঁচেক মতো আমরা সকালে সিজ করেছি। মসলান্তপুরে কতজনকে আটক করেছেন আর গোবরডাঙ্গা কতজনকে আটক করে? এখানে কোনো স্পেসিফিক কেস হয়নি, কিছু আনক্লেম সিজার হয়েছে। আমাদের এই রেডটা চলবে কন্টিনিউয়াস, আমরা এই ড্রাইভটা করছি সো দ্যাট সামনে কালী পুজো যেন একটা পিসফুল কালী পুজো হয়। এবং শব্দবাজি যে জানেন আপনার, এটা অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে যে দে শুড বি নো ইউজ অফ ইলিগাল ফায়ার ক্র্যাকার্স, সেটারই আমরা এক্সিকিউশন করছি এখন। কতদিন চলবে এই রে? এটা কালী পুজো অবধি প্রত্যেক দিন চলবে। গোবরডাঙ্গা থেকে আপনার কত পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত হয়েছে? প্রায় ৪২ কেজি মতো সিজ হয়েছে, সেটা আজকে সকালে আপনার ডিসপোজ করা হয়েছে। কতজন ব্যবসায়ীর কাছ থেকে এত বাজেয়াপ্ত? বিভিন্ন জায়গা থেকে আমরা সিজার করেছি, আনক্লিন সিজার হয়েছে। এবং এটা ড্রাইভটা চলবেই, আমরা চাই যে কালী পুজো যেন খুব পিসফুল কাটে এবং উইদাউট ইউজ অফ এনি ফায়ার ক্র্যাকার্স, সেটার দিকে আমরা এগোচ্ছি এবং এই আমাদের ড্রাইভ প্রত্যেক দিন চলবে। শুভ দীপাবলি উপলক্ষে এদত অঞ্চলের সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন? বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে সবার কাছে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা কালী পুজো খুব আনন্দে কাটান, বাট অ্যাট দ্য সেম টাইম যে অনারেবল গভর্নমেন্ট বা হাইকোর্টের অর্ডার রয়েছে রিগার্ডিং ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স, সেটা মেনে চলবেন। পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। করোনা বিধি নিয়ে? করোনা তো রয়েছে, আপনার হাইকোর্টের অর্ডার রয়েছে, বিভিন্ন রকমের গ্যাদারিং করা যাবে না, মাস্ক, ফেস হ্যান্ড স্যানিটাইজার বা এগুলো ইউজ করা, সেগুলো মানুষ খুব সবাইকে দেখতে পাচ্ছি ইউজ করছে। গভর্নমেন্টের অর্ডার বা অনারেবল হাইকোর্টের অর্ডারগুলো সবাই মান্যতা দিচ্ছে, আমরা সেইগুলোই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। কিছু জায়গায় দেখা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান হওয়ার পরে করোনা বিধি বেড়ে চলছে, এই বিষয়ে আপনারা কোথাও কোনো রকম মিউজিক্যাল নাইট বা এরকম কোনো সোশ্যাল প্রোগ্রাম হয়নি? এটা অনারেবল হাইকোর্টের অর্ডার ছিল এবং সেটা আমরা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছি, কোথাও কোনো রকম কিন্তু কোনো প্রোগ্রাম হয়নি। এবং সামনেও কালী পুজো রয়েছে, সেই দিকে আমাদের নজর রয়েছে যে কোনো রকম যেন কোনো রকম মিউজিক্যাল নাইট বা সোশ্যাল প্রোগ্রাম না হয়, সেটা আমরা নজর রাখছি। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া।